বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আমার রেসিপি হলো আলু দিয়ে শোল মাছ ভাজা। আমি এবং আমার ফ্যামিলির সবাই শোল মাছ খুব একটা পছন্দ করি না। রান্না করলে মাছ পাতিলে গড়াগড়ি করে, কিন্তু এভাবে শোল মাছ আলু দিয়ে ভাজা করলে সব তরকারির আগে এটাই শেষ হয়ে যায়। তাই আজ আমি আপনাদের সাথে এই আলু দিয়ে শোল মাছ ভাজাটা শেয়ার করলাম। তাহলে চলুন মূল রান্নায় ফিরে যাই। প্রথমে আমি শোল মাছটাকে ম্যারিনেট করে নেব। এজন্য এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং আদা রসুন বাটা। সবগুলি মশলা আমি হাফ চামচের চেয়ে একটু কম করে নিয়েছি। মশলাগুলো দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আমি শোল মাছটাকে ধুয়ে ছিলে নিয়ে তারপর কিউব করে কেটে নিয়েছি। এবার মাছগুলো আমার মাখানো কমপ্লিট। এখন এভাবে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর চুলায় প্যান বসিয়ে তাতে মাছটা ভাজার জন্য কিছু তেল দিয়ে দেব। তেলটা গরম হলে এর ভেতর ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। এই মাছটা আমি বেশি মচমচে করে ভাজব না, মোটামুটি একটু লালচে করে ভাজব। ভিডিওর এ পর্যায়ে নতুন ভিউয়ার্সদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আমার মাছগুলো আমি এভাবে ভেজে নিয়েছি, এর চেয়ে আর বেশি ভাজার দরকার নেই। এখন অতিরিক্ত তেলটা ঝরে মাছগুলো আমি তুলে নেব। এখানে আমি বড় সাইজের একটি মাছের অর্ধেকটা মাছ নিয়েছি, সে অনুযায়ী এখানে আমি মশলা ব্যবহার করেছি। এবারে একই তেলের ভেতর 1 কাপের একটু কম পেঁয়াজ কুচি দেব। এবার এই পেঁয়াজগুলো আমি লাল করে একটু ভেজে নেব। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন রান্নার ভিডিও কিন্তু আমার চ্যানেলে নিয়মিতই আপলোড করা হচ্ছে, তাই একটি ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন আমার পেঁয়াজগুলোতে লালচে একটা ভাব চলে এসেছে। এখন এর ভেতর আমি সামান্য একটু পানি অ্যাড করব। এবার এর ভেতর দেব 2 এলাচ, 3-4 টুকরা দারচিনি, 2 লং, 3টা গোলমরিচ, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা। এবারে সব মশলাগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে এরপর দেব এর ভেতর কিউব করে কেটে রাখা আলু। এখানে আমি 3টি বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলো নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আলুগুলো সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে আলুগুলো নেড়ে দেব, যেন নিচে পুড়ে না যায়। ভিউয়ার্স, এই শোল মাছটা আমি কীভাবে সহজ করে ঝটপট পরিষ্কার করে কেটে নিয়েছি সেই সহজ পদ্ধতিটা আপনাদের মাঝে অতি শীঘ্রই শেয়ার করব ইনশাল্লাহ। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না। তারপর নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢেকে দেব। এবার আমার আলুটা সিদ্ধ হয়েছে, এখন একটু নেড়ে চেড়ে দিয়ে এই আলুর ভেতর ভেজে রাখা শোল মাছটা দিয়ে দেব। তারপর 5 মিনিট না ঢেকে ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে শোল মাছ ভাজা। এখন আলুগুলো আমি একটি বাটিতে তুলে নেব। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম আলু দিয়ে শোল মাছ ভাজা। ভিউয়ার্স, দেখুন আমার আলু দিয়ে শোল মাছ ভাজাটা কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু এখন গরম গরম ভাত কিংবা খিচুড়ির সাথে খাওয়ার জন্য প্রস্তুত।
আমি তো আগে কখনো শোল মাছ খেতাম না। শ্বশুর বাড়িতে এসে আমার শাশুড়ি মায়ের হাতে বানানো আলু দিয়ে শোল মাছ ভাজা খাওয়ার পর থেকে আমি শোল মাছ খাওয়া শিখে গেছি। আশা করি আমার শাশুড়ি মায়ের হাতে বানানো এরকম শোল মাছ ভাজা আপনাদের কাছে খুব ভালো লাগবে ইনশাল্লাহ। আমার এই রেসিপি দেখে আপনারাও এভাবে শোল মাছ ভাজা খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।